ক্লাব হাউসে তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো তো? আমরা কিন্তু ভালোই আছি। আর সানডে স্পেশাল, সানডে মানে ভালো থাকবই, তাই সঙ্গে চিকেন নিয়ে একদম দুজনে গাল ভর্তি হাসি নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নিই আজকে দুপুরে কী দিয়ে লাঞ্চ করছি। এখানে ভাত আছে, লেবু আছে, লঙ্কা আছে, শশা আছে, পেঁয়াজ আছে, আর আছে পালং শাক, বড়ি, চিংড়ি মাছ, সবজি দিয়ে আলু টালু দিয়ে। বেগুন কিন্তু দিইনি, কারণ বেগুন আনা হয়নি বাজার থেকে, ভুলে গেছি। দিয়ে একটা তরকারি হয়েছে, আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে কিন্তু ঝোল হয়েছে। ঝোল মানে ঝোলটা কিন্তু একদম সেই রোগীর ঝোল নয়, দেশি মোড়ো রান্না করেছে বাঁশপাতা দিয়ে, বাঁশপাতা দিয়ে আর তেজপাতা। তো চলো ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থাকো, খাওয়াটা স্টার্ট করি। এটা কিন্তু পালং শাক, এবছরের প্রথমেই পালং শাক খাওয়া স্টার্ট হলো এখন থেকে, কারণ পালং শাকটা আমার খুব ভালো লাগে খেতে। দেখতে পেলেই এই উঠেছে, আমার খুব প্রিয় পালং শাক। এখন আর স্বাদ ভালো তো এই এখনের যে পালং শাকের যত স্বাদ, যখন শীতকালেও কিন্তু অতটা স্বাদ থাকে না, এই সময়টা বেশি ভালো লাগে খেতে। তোমাদের বৌদির সঙ্গে বাজারের ব্যাগ হাতে তোমার দাদা বলতে চাইছে বাজার টাজার যাবে না, ছুটির দিনে ঘুমোবে বেলা পর্যন্ত, বুঝতে পেরেছো? আর উঠে যখন খেতে বসবে তখন বলবে সারাক্ষণ এই রান্না করলে রান্নাঘরে গিয়ে, তাহলে চিন্তা করতে পারছো কিরকম মানুষ? ওই জন্যই তো গানটা আমার মনে পড়লো, কি আশায় তোমাদের বৌদির সঙ্গে করি ঘর বাজারের ব্যাগ হাতে ধরে। এবারে বাজারের ব্যাগ দেবো না, তোমাকে বস্তা দেবো। একদিন সকালবেলা উঠে মুখ হাত ধুয়ে বসেছি, ওইরকম ব্যাগ বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দিচ্ছে, আমি খুব রেগে গেছি। খালি ছুটির দিন থাকলেই দাও 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 বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে, প্রথম থেকে আর দাও বলেন বাজারের ব্যাগটা ধরিয়ে দিয়ে এটা নিয়ে এসো গো, কত চালা। দাও দাও আর বলেনি, নিয়ে এসো, না হয় তুমি তো ঘর করতে পারবে। আমি চালাক একদম চালাক নয়, বোকা চালাক, নিজেকে নিজে যে তো চালাক বলে, আমি বোকাই কিন্তু বোকা চালাক। এমন বেদনা দিয়ে গেছে আমার, বেদনার কত দাম বলো বাজারে? তাহলে যখন শরীর খারাপ হলো 250 টাকা 300 টাকা কিলো বেদানা না খেয়ে যেত, ভুলে গেছে, মনে নেই, সেই বেদানাকে অবহেলা করছো না? আমি অবহেলা করি? অবহেলা করলে ঘর করি নিয়ে মনে মনে বাঞ্ছনা ওইটা করছো,
দারুণ খেলাম। চিকেন খাবে? তাহলে দেখো বাটিটা দেখে ভাতগুলো শুধু খেয়ে না, বুঝতে পেরেছ? পেঁপে দিয়েছি বড় বড় করে, আলু আলু দেখলেই না। হ্যাঁ কি করতে বলেছি, সবসময় আমার ঠাকুরদাকে ধরে টানবে নে। কি ভালো লেগে গেছে আমার ঠাকুরদাকে। কিছু হলেই আমার ঠাকুরদা বেঁচে নেই বলে তাই, যদি বেঁচে থাকতো। আরে জুসটা এদিকে দাও, টেনে নাও আমাকে, নয় জুসটাকে আমাকে টেনে কি হবে। আমাকে টানার কথা বলিনি, আমি বলি জুসটা টেনে নাও। তুমি কি ভেবেছো আমি তোমাকে টানার কথা বলছি? আমাকে না, ভুল শুনেছো তুমি। খাওয়া বলে দিই ঝোল ভালোই লাগে বল। সে কোনো জিনিস বেশি হাইব্রিড বলেন এখন সবই হাইব্রিড, ওই জন্যই তো তোমাকে গ্রাম থেকে খুঁজে খুঁজে নিয়ে আসে। দেশি আলাদা কিন্তু আজকে বলে দিচ্ছি আমি প্রসাদ প্রসাদ খাবো না, স্বর্গে যাওয়ার ইচ্ছা নেই না। প্রত্যেকদিন শুধু প্রসাদ তুলে দেবে, আজকে প্রসাদ দিলে খাবোই না। মোড়ক পেয়ে তো আর মুখে সারা নেই কেন সুন্দরী? খিদে পেলে আগে মাথা নিচু করে খাবারের দিকে নজর থাকে আমার বেশি। জুসটা নেবে? আমি নিয়ে নিই।
পার্বতীর মতো আগুনে ঝাঁপ মারবে না, কিন্তু 108টা কলা ঠিক জেনে রেখে দিয়েছি। তাই তো, এটাই ট্যালেন্ট। যখন কিছু আদায় করবার মনে মনে ভেবে রাখবে তখন কি যত্ন, না চাইলেই জল, না চাইলেই চা। কিছু পেলে পাওয়ার জন্য কিছু করতে হয় বলো। এখন ওরকম করলেই না আমি বুঝতে পেরে যাই যে কিছু ধান্দা আছে। কালকে আমাকে বলছিল স্বামী নিন্দা করছো, পার্বতীর মতো উদাহরণ দিচ্ছিল। আজকে কি নিন্দা করছে? বউ নিন্দা করছে, মেয়েরা শুধু আগুনে ঝাঁপ দেবে। তুমি নিন্দা বলছো কেন? আমি তো তোমার গুণগান গাইছি। তোমার কত গুণ? 108টা রূপ। তাহলে তোমার গুণ গাইছি না? কথাগুলো এত মিষ্টি জানেন যে গাছ বসেছিল গোড়ায় চিনে দিয়ে যায়। এত মিষ্টি কথাগুলো রবিবারে মাংস না খেলে জন্য মনে হয় না যে রবিবার, তাই না বল? ভয় লাগে, বুঝলে? কেন রবিবার হলেই দৌড়তে হবে আমার? রবিবার বলবো না বাজারে কি করে দেখো, ডাল ভাত খাওয়া। স্বর্গে যাবে না বল, তাকিয়ে আছে আমার দিকে, ওই জন্যই বলছি। ও বলেই দিয়েছে প্রথমে যা যা প্রসাদ প্রসাদ খাবো।
তাই আবার শশাটার দিকে নজর কেন? আমার দিকে তাকিয়ে আছে তাই বলেছি, খাবো বলিনি। শশা খাবো না বলেছিস, শশা তো বলিনি। আমি রান্না করবো করবে তো, তোমার শরীর খারাপ হলে যখন আমি করতে পারি, আমার বলে তুমি কেন করবে? যেমন আপেল হয় পুরো আপেলের মতো মিষ্টি শশাটা। পরিষ্কার করে নিলে ভালো হতো। এক পত্রিকা না হলো তোমার জন্য এক কিলো নিয়ে আসবে এক বস্তা। তোমাদের শশার সঙ্গে খেতে দেবো, শশার সঙ্গে খেতে দেবো, মালা করে দেবো। বুঝলে কিছু বলা যাবে না, ধরে আনতে বললে বেঁধে আনতে। এ হনুমান বিশল্যকরণে আনতে গিয়ে ওই গন্ধ বাঁধব এনেছিল, এটা শশা আনতে বলেছি বলে বস্তা শুদ্ধ নিয়ে আসবে। তো চলো ফেরাজ, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আমাদের এই দুজনের যদি ইটিং শোটা ভালো লেগে থাকে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছো তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।